হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আবার আপনার সামনে নতুন আরেকটা গেম নিয়ে চলে আসলাম। তো এর আগে যে কয়েকটা গেম দিয়েছিলাম সব থেকে বেস্ট ছিল আপনার সামার টাইম সাগাটা। তো সামার টাইম সাগা গেমের মতোই আর কি আরেকটা গেম নিয়ে চলে আসলাম। তো এটা অলমোস্ট সামার টাইম সাগার প্লটের মতোই আর কি একটা গেম, বাট একটু ডিফারেন্স আছে। আর এখানে আপনার যে ক্যারেক্টারগুলো, তো সেই ক্যারেক্টারগুলো তুলনামূলক সামার টাইম সাগার থেকে একটু বেটার। বিশেষ করে এখানে আপনার রিয়েলিস্টিক গ্রাফিক্সের উপর আর কি আপনার ই করে ফুললি আপনার গেমটা আর কি এগিয়ে রয়েছে। বাট আপনার সামার টাইমে একটু টুডি টুডি আর কি আপনার ভাব আছে, বাট এটা সম্পূর্ণ থ্রিডি না, বাট অ্যাভারেজ কাজ চালিয়ে যাওয়ার মতো আর কি ই রয়েছে। আর কিছু কিছু সেন্সিটিভ জিনিস আছে যেগুলো অবভিয়াসলি আমি আপনাদের দেখাতে পারবো না, অবভিয়াসলি সেটা আর কি আপনাদের ব্লক করে দিতে হবে। আর ওভারঅল যদি বলতে হয় গেমের গ্রাফিক্স, তো ওভারঅল গুড। আর আপনাদের যদি বলি গেমের ভিতরে যে আপনার ক্যারেক্টারগুলো, তো ক্যারেক্টারগুলো ভালো আছে। আর এখানে স্টোরি লাইনটাও তুলনামূলক আদার গেমের মতোই, বিশেষ করে সামার টাইম সাগা যে গেমটা প্লে করেছেন অলমোস্ট সিমিলারই, বাট কিছু ডিফারেন্স আছে। অ্যান্ড এখানে আপনার যে সিনগুলো আছে, তো সেটাও অনেকটা রিয়েলিস্টিক, প্লাস সাউন্ড এফেক্টসও আছে। আর এখানে বেসিক কয়েকটা জিনিস, যেমন এই উপরের যে বাটা দেখতেছেন, এটা হলো আপনার নিজের ঘরের যে আপনি এটা আছে কন্ট্রোল সেন্টার বলতে পারি সেটা। আর এটা হলো আপনার গোলা মানে ওয়ার্ল্ড যে এটা দেখতে পাচ্ছেন পৃথিবী, তো এটা হলো আপনার আদার ই যে ক্যানেল আছে, তো আপনি মানে ফুল ম্যাপ অ্যাক্সেস, তো সেটার জন্য আপনার এটা। তো যারা আর কি আপনার ফার্স্ট টাইম গেমটা প্লে করবেন শুধুমাত্র তাদের জন্য। আর ডে নাইট শিফটের জন্য যে সামার টাইম সাগাতে একটা অপশন ছিল, তো এই গেমেও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম আইকন, আর সরি ফর দ্য ব্যাড নয়েস। তো এখানে ক্লিক করলে আপনার যে ইটা রয়েছে ডে যে অপশনটা, তো সেটা আপনার আপনার নাইট হয়ে যাবে। নাইট যদি থাকে তাহলে আপনার ডে হয়ে যাবে। তো ওভারঅল সিমিলার। আর যদি আপনাদের গেমে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনার আশ্চর্যজনক চিহ্ন, তো এক সাইড। তো এখানে যে আপনি ক্লিক করেন, তো আপনি যে প্রবলেমটা ফিক্স করতেছেন সিম্পলিভাবে সেটা আর কি আপনার এখানে ওপেন হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে সেই প্রবলেমটা ফিক্স করার আর কি আপনার ই পাবেন, এখান থেকে টিপস পাবেন একটা। আর তুলনামূলক গেমস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালোই আছে। আর ওভারঅল বলতে গেলে গেমের এমবিটাও তুলনামূলক একটু কম আছে, তো যার জন্য আপনারা যে কোনো ডিভাইস ইউজ করতে পারবেন। তো অল ইনফরমেশান আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কি আপনার পেয়ে যাবেন। আর ওভারঅল বলতে গেলে গেমটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিশেষ করে আপনার গেমের ইজি টু সিম্পল ইউজ যেটা আছে, তো সেটা যার জন্য আর কি। আর গেমের সব থেকে মোস্টলি আমার যেটা ফেভারিট, তো সেটা হলো আপনার গেমের যে আপনার ক্যারেক্টারগুলো আছে, তো সেটা আর কি এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল। তো কিছু কিছু জিনিস আমার আর কি সেন্সিটিভ, যেটা অবভিয়াসলি আমাকে ইউনো ব্লক করে দিতে হবে, আদারওয়াইজ সেন্সিটিভ কন্টেন্টের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক। তো কথা না আর বাড়ালাম না, তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও লাগে তো অবভিয়াসলি বলবেন, তো সেটা নিয়ে আসার চেষ্টা করব। আর এইসব গেমের আর কি আপনার সেভ ডাটা আর কি আপনার পাওয়া যায় না, যার জন্য আপনাদের দিচ্ছি না। আর কারো কোনো রিকোয়েস্ট ভিডিও লাগলে অবভিয়াসলি বলবেন। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।